ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে যে মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তার নাম হচ্ছে গেভিসল। এই ওষুধটি অনেকের পরিচিত একটি মেডিসিন। তো এই গেভিসল সম্পর্কে আমার আলোচনা থাকবে থাকবে ওষুধটির প্রস্তুতকারক, এটির জেনেরিক নেম, এটি আমরা কখন গ্রহণ করব, কখন গ্রহণ করব না, গর্ভাবস্থা অথবা স্তন্যদানকালে এটি গ্রহণ করা যাবে কি না, এবং এর সাইড এফেক্ট ও দাম সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ এই গেভিসল সিরাপটি সম্পর্কে এ টু জেড আলোচনা করব। এই গেভিসল সিরাপটি কেন গ্রহণ করা হয় অথবা ডাক্তার আমাদেরকে কেন সাজেস্ট করা হয় তা সম্পর্কে খুঁটিনাটি জানার চেষ্টা করবো। তো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিও শুরু করার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার বলতেছি, ওষুধের নাম হচ্ছে গ্যাভিসল, আর এটির জেনেরিক নেম হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট এবং সোডিয়াম বাইকার্বোনেট এবং ক্যালসিয়াম কার্বোনেট। অর্থাৎ এই তিনটি উপাদানের সমন্বয়ে এই গ্যাভিসল সিরাপটি তৈরি করা হয়। আর এই গ্যাভিসল সিরাপটি ইবনে সিনা কোম্পানি বাজার করে থাকে। তো এটির কাজ সম্পর্কে একটু জানা যাক। এটি মূলত কাজ করে থাকে হাইপার অ্যাসিডিটি। হাইপার অ্যাসিডিটি কি? অর্থাৎ অধিক মাত্রায় যাদের গ্যাস হয় তাদের ক্ষেত্রে এটি কার্যকর। অর্থাৎ অতিরিক্ত গ্যাস, যারা গ্যাস্ট্রিক ওষুধ সেবন করার পরও গ্যাসের সমস্যা থেকে যায়, তারা এই গ্যাভিসল সিরাপটি গ্রহণ করতে পারবেন। এবং পাকস্থলী বা অন্ত্রে অ্যাসিডিটির কারণে ঘা হয়ে গেলে এই সিরাপটি অধিক কার্যকর। পাকস্থলী বলতে আমাদের যেইখানে আমাদের খাদ্য জমা থাকে তাকে পাকস্থলী, আর পাকস্থলী বা অন্ত্রে যদি অ্যাসিডিটির পরিমাণ অতিরিক্ত হয়ে যায় তাহলে কিন্তু পাকস্থলী ঘা হয়ে যায়, আর এই আস্তে আস্তে ঘা থেকে আলসারের দিকে চলে যায়। আলসারের এই মুহূর্ত থেকে বাঁচতে, পাকস্থলীর ঘা থেকে বাঁচতে এই গ্যাভিসল সিরাপটি আমরা গ্রহণ করতে পারবো। এবং এটি একটি ইমার্জেন্সি গ্যাস এর কারণ হয়ে থাকে। ইমার্জেন্সি গ্যাস বলতে যখন আমাদের ও হঠাৎ করে অনেক গ্যাস বেড়ে যায়, তখন আমরা যদি ওষুধ খাই, যদি না কমে, তাহলে আমরা তাৎক্ষণিক এই সিরাপটি গ্রহণ করলে আমাদের গ্যাস থেকে বাঁচা যাবে, অর্থাৎ এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে বাঁচা যাবে। হার্ট বার্ন অর্থাৎ অধিক পরিমাণে বুক জ্বালা পড়া করলেও এই গ্যাভিসল ওষুধটি আমরা গ্রহণ করতে পারবো। অনেকের সময় অনেকে দেখা যায় গ্যাস না হওয়া হয় কিন্তু বুক জ্বালা পড়া করে, কিন্তু তারাও এই ওষুধটি গ্রহণ করতে পারবে যদি বুক অতিরিক্ত জ্বালা পড়া করে। এবং ভাজা পোড়া খাওয়ার ফলে অধিক গ্যাস হলে তাৎক্ষণিক এটি সেবন করলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়। অনেকে আছে যে ভাজা পোড়া খেয়ে সহ্য করতে পারে না, তখন হঠাৎ গ্যাস বেশি হয়ে যায় অধিক পরিমাণে, তারা এই গ্যাভিসল ওষুধটি গ্রহণ করতে পারবে। এবং বদহজম হল এই গ্যাভিসল ওষুধটি নির্দেশিত। আলসারের প্রবণতা থাকলেও এটি গ্রহণ করা যাবে। যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিক থেকে, গ্যাস্ট্রিকের পরের স্টেপ হচ্ছে আলসার, যাদের আলসার হয়ে গেছে, প্রাইমারি লেভেলে আলসার হয়ে গেছে, তারা এই গ্যাভিসল ওষুধটি গ্রহণ করলে খুবই ভালো একটি ফলাফল পাবে আশা করি। গর্ভাবস্থায় হার্টবার্ন হল এটি সেবন করা যাবে। গর্ভাবস্থায় হার্টবার্ন বলতে অধিক পরিমাণে গ্যাসের সমস্যা দেখা দিলে এই ওষুধটি নির্দেশিত। পেপটিক আলসারও এই ওষুধটি নির্দেশিত, অর্থাৎ এই গ্যাভিসল ওষুধটি আমরা সেবন করতে পারবো। তো এটি সেবনবিধি কেমন হবে তা সম্পর্কে জেনে নেওয়া যাক, অর্থাৎ এই ওষুধটি কীভাবে সেবন করবো আমরা। তার আগে আপনাদের নিকট ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ এখনও সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনারা সাবস্ক্রাইব করেছেন বলেই নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই। তো প্লিজ যারা এখনও করেননি করে ফেলুন সাবস্ক্রাইব। এটির সেবনবিধি হচ্ছে 6 থেকে 11 বছরের জন্য 5 মিলি করে দুইবার, অর্থাৎ দৈনিক 1 চামচ করে দুইবার 6 থেকে 11 বছর বয়সের যারা রয়েছে, আর 12 বছরের অধিক যারা রয়েছে, 12 থেকে 18 বছর পর্যন্ত, তারা সেবন করবে 5 মিলি করে 4 বার, অর্থাৎ দৈনিক 4 বার। আর প্রাপ্তবয়স্করা যারা রয়েছে, প্রাপ্তবয়স্করা 18 বছরের উপরে 10 মিলি করে 4 বার, অর্থাৎ 2 চামচ করে 4 বার গ্রহণ করবে অথবা 3 বার গ্রহণ করবে। তো এই ওষুধটি গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে গ্রহণ করা যাবে কি না তা সম্পর্কে আলোচনা করব। গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে এটি সেবনের নিয়ম হচ্ছে যে 500-এর অধিক গর্ভাবস্থায় 500-এর অধিক মহিলাদের উপর এটি একটি জরিপ করা হয়েছে, তখন দেখা গেছে যে এই ওষুধটি খুবই একটি কার্যকরী ওষুধ, এটির তেমন একটি বিষক্রিয়া নেই। সুতরাং এটি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে গ্রহণ করা যাবে অথবা এমনিতেও গ্রহণ করতে পারবেন। আর স্তন্যদানকালে এই ওষুধটি গ্রহণ করা যাবে কি না, চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকদের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই, তাই এই ওষুধটি স্তন্যদানকালেও গ্রহণ করা যাবে। আর এই ওষুধটির সাইড এফেক্ট কী? এই ওষুধটির সাইড এফেক্ট হচ্ছে পাকস্থলী খিঁচুনি, ঢেঁকুর তোলা ও অ্যালার্জি, এই সকল সাধারণ ফ্লু দেখা দিতে পারে। কিন্তু এই সাইড এফেক্টগুলো সকলের ক্ষেত্রে নাও হতে পারে, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হতে পারে অথবা কারো নাও হতে পারে। তো এই গ্যাভিসল মেডিসিন সম্পর্কে এই পর্যন্ত থাকলো। পরবর্তী কোন মেডিসিন সম্পর্কে রিভিউ করবো তা কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। চেষ্টা করবো আপনার ওই মেডিসিন সম্পর্কে রিভিউ দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বাস্থ্য বিষয়ক যে কোনো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।